হ্যালো বিবাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সো বিওয়ার আজকে একটি ট্রিক দেখাবো যে ট্রিকটির মাধ্যমে আপনি আমার আপনার পার্সোনাল যে নাম্বারটা রয়েছে বাংলাদেশি নাম্বার বা আপনার যে পার্সোনাল নাম্বার রয়েছে ওই নাম্বারটিকে আপনি হাইট বা ওটা দিয়ে আপনি ইমো ইমো অ্যাকাউন্ট না করলে একটি অন্য একটি নাম্বার দিয়ে বা আপনার ইউএস নাম্বার বা আমেরিকা নাম্বার দিয়ে আপনি একটি ইমো কীভাবে ক্রিয়েট করবেন বলতে গেলে আপনাকে কোনো নাম্বার ইউজ করতে হবে না নাম্বার ছাড়া আপনি এখানে ইমোতে আপনার নাম্বার ছাড়া আপনি একটি ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন সো এটি আপনারা সবাই একটি খারাপ কাজ ইউজ করবেন না আমি একটি আপনাদের শেখার জন্য জাস্ট এইটি এই টিউটোরিয়ালটা তৈরি করেছি সো বিওর আপনারা অবশ্যই অবশ্যই এটি একটি খারাপ কাজে ইউজ করবেন না সো আপনাকে যদি নাম্বার ছাড়া ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তো আপনাদেরকে ফার্স্ট অফ এই টু লাইন এই টু লাইন এই এফটি আপনাকে প্লেস্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে আমি দেখাল আপনার কীভাবে প্লেস্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে আপনারা সবাই জানেন যে থেকে কীভাবে ডাউনলোড করে নিতে হবে সো আমি ডিসক্রিপশন বক্সে এই টু লাইন লিঙ্কটা আমি দিয়ে দেবো আপনারা চাইলে ওখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন সো আপনাকে ফার্স্ট অল করতে হবে কি আপনি ইমটা থাকবে দেন আপনি টু অ্যান্ড অ্যাপে ওপেন করবেন টুল অ্যান্ড অ্যাপ ওপেন করার পরে দেখুন সাইন অ্যাপ আপনি সাইন অ্যাপে একটি আপনার মনের মতো ইচ্ছা মতো একটি জিমেল দেবেন যে ইমেল হোক না কেন আপনি এখান থেকে যে কোনো ইচ্ছে দেখুন আমি একটা আমার ইচ্ছে মতো এখানে কোনো ইমেল দিতে হবে এটা কোনো কথা নয় আপনি আপনার ইচ্ছে মতো একটি ইমেল দিয়ে দেবেন দেন আমি একটি ইমেল দিয়ে দিলাম দেন এখানে একটা পাসওয়ার্ডও দিয়ে দিলাম দেখুন এই যে আমি একটা পাসওয়ার্ড দিলাম দেন ক্রিয়েটে দিয়ে দিলাম আপনি আপনার ইচ্ছে মতো এখানে একটি পাসওয়ার্ড এবং ক্রিয়ে ইমেল দিয়ে দেবেন ইমেলটা ভেরিফাই ইমেল হতে হবে এমন কোনো কথা না আপনার ইচ্ছে মতো একটা লিখে ইমেল দিয়ে দেবেন দেন আপনি এখানে কন্টিনিউ দিয়ে দিবেন কন্টিনিউ দেওয়ার পর একটা রিক্যাপসা আসবে ওই রিক্যাপসাটা আপনারা এখান থেকে ফোন করে নেবেন এখন আমি দেখেন দেন হয়ে গেছে ওটা এখন আর ক্লিকই করতে হবে না দেন এখানে সেট আপ আছে আপনি সেট আপে ক্লিক দেবেন সেট আপ থেকে অ্যালাউ দিয়ে দেবেন সব কিছু দিয়ে দিলেন দেন এখানে ইউজ মাই লোকেশনটা দিয়ে দেবেন না আপনি এখানে ডোন্ট ইউজ লোকেশন দিয়ে দেবেন এখানে একটা এরিয়া কোডতে চাইবে আপনারা অবশ্যই এই এরিয়া কোডটা আমি যেটা দিচ্ছি সেটা দিতে হবে তো ভিউয়ার আপনাদের এই অপশানটা আসবে এইখানে এরিয়া কোড দিতে বলবে তে আপনাকে এখানে অবশ্যই অবশ্যই আপনাকে সেভেন এইট সিক্স এই সেভেন এইট সিক্স এই নাম্বারটা দিয়ে আপনি এখানে কন্টিনিউ দেবেন অবশ্যই সেভেন এইট সিক্স দিতে হবে আপনাকে তো সেভেন এইট সিক্স দেওয়ার পর আপনি এখানে কন্টিনিউ দেবেন দেন কন্টিনিউ এখানে কতগুলো নাম্বার আসবে আপনার যেটা সুইএস লাগে আপনি ওই ওকেটাই ওই নাম্বারটাই আপনি এখান থেকে নিতে পারবেন দেন আমি ধরুন আমি নিয়ে নিলাম ধরুন এই উনিশ নাম্বারটা নিলাম দেন কন্টিনিউ দিয়ে দিলাম আপনি যেটা ইচ্ছা সেটাই নিতে পারবেন দেন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখানে আপনার একটি নাম্বার ফ্রি গেছেন একটি হচ্ছে ইউএস নাম্বার দেন এগুলো ক্লিয়ার করে দেন দেন এখানে এই যে এই থ্রি ডট মেনুতে দেখতে পাচ্ছেন এই থ্রি ডট মেনুতে ক্লিক দিবেন এই থ্রি ডট মেনুতে দেন থ্রি ডট মেনুতে ক্লিক দেওয়ার পর আপনি এখানে দিয়ে দেবেন দেখুন আপনার নাম্বারটা এখানে চলে এসে তো আপনি নাম্বারের উপর যদি এভাবে টিপ চিপে ধরেন তাহলে আপনার নাম্বারটা কপি হয়ে যাবে দেখুন এখানে নাম্বারের উপর যদি সাপ দিয়ে থাকেন তাহলে আপনার নাম্বারটা কপি হয়ে যাবে দেন কাজ থেকে সেখানে আপনি এখান থেকে বেরিয়ে আসবেন দেন বেরিয়ে আসার পর আপনি কী করবেন ইমোতে ইমোতে যাবেন তো আপনি নিমোতে ক্লিক দেবেন ইমোতে ক্লিক দেওয়ার পর এই যে দেখুন এখানে ডাবল এইট জিরো আছে তো আপনি এখানে নাম্বারগুলো এখানে এখানে দেবেন শুধুমাত্র ওয়ান দিয়ে দিবেন তো ওয়ান দেওয়ার পর এখানে ফোন আপনি ওই নাম্বারটা নাম্বারটা যে কপি করে আনেছেন ওটা ফেস করে দেবেন তাহলে আপনার কাছে আপনি এখানে ফেস টিক মার্কে টিক চিহ্ন দিয়ে দেবেন দেন ওকে দিয়ে দেবেন ওকে দিয়ে দেওয়ার পর তো দেখ বুবার ওখানে ক্লিক দেওয়ার পর নাম্বারটাই ওই যে মার্কগুলো তুলে দেওয়ার পর আপনি এখানে একটা কোড চাইবে দেখুন আমার নাম্বারটা এইভাবে দেবেন এই যে ব্র্যাকেট যে ব্র্যাকেটগুলো থাকবে আপনি ব্র্যাকেটগুলো তাড়িয়ে দেবেন দেন আপনার নাম্বারে একটা কোড চলে আসবে দেখুন এই নাম্বার একটা কোড হচ্ছে ডাবল জিরো সিক্স টু ডাবল জিরো সিক্স টু তো আমি এখানে দিয়ে দিলাম ডাবল জিরো সিক্স টু আপনার ওই অ্যাপের মধ্যেই চলে আসবে সো এখন দেখুন একটা নাম দিতে বলে তো আমি একটা নাম দিলাম অ্যালেক্স অ্যালেক্স দিয়ে দিলাম দেন টিকমার্ক দিয়ে দিলাম এখন দেখুন আমার একটা ইমুন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল এখানে চাইলে আপনি পিক দিতে পারবেন আমি এখানে পিক পরে দেবো সবই এবার সো এভাবে আপনি একটি নাম্বার ক্রিয়েট করে নিতে পারবেন দেখুন আমার নাম্বার ছাড়া যে দেখুন আপনি এখানে চিহ্ন দিয়ে দেবেন আপনার এই যে প্রোফাইলে ক্লিক করবেন এ দেখুন এখানে কিন্তু আপনার কোনো আপনার পার্সোনাল নাম্বার ইউজ করতে হবে না আপনাকে একটি একটি অ্যাপের মাধ্যমে একটি নাম্বার তৈরি করে ওই নাম্বার দিয়ে আপনি একটা ইমো অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তাতে আপনার কোনো নিজস্ব কোনো নাম্বার ইউজ করতে হবে না জাস্ট এটার মাধ্যমে আপনার নাম্বারটা আর আপনি কে ওটার পরিচয় কিন্তু এটা পাওয়া যাবে না সো এখান থেকে চাইলে আপনি যা খেয়েছে তাকে কলো দিতে পারবেন এখানে আমি যা কিচ্ছে তাকে কলো দিতে পারবো সো এতটুকুই এইভাবে আপনি আপনার নাম্বার ছাড়াই আপনার নাম্বার কোনো নাম্বার ইউজ না করে আপনি একটি ইমো নাম্বার ক্রিয়েট করে নিতে পারবেন তো তার জন্য এই টু লাইন এফটির সাহায্যে একটি নাম্বার তৈরি করে দেন ইমো তো এই নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন সো বিও আর এতটুকুই যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন